চলো আমরা কিছু সমীকরণ সমাধানের অনুশীলন করি, এবং এই সমীকরণগুলো কিছুটা কঠিন হবে কারণ এগুলোতে আমরা দশমিক ও ভগ্নাংশ ব্যবহার করব। তো ধরি আমাদের সমীকরণটি হলো 1.2 গুণ সি সমান 0.6। তাহলে 1.2 এর সাথে কত গুণ করলে আমরা 0.6 পাব? এই সমীকরণটিকে সমাধান করার সহজ পদ্ধতি রয়েছে। তাহলে আমার বাম পক্ষে সি আছে এবং আমি এটাকে 1.2 দ্বারা গুণ করছি। আমার এখানে যদি শুধু সি থাকতো তাহলে ভালো হতো। তাহলে এটাকে আমরা কিভাবে শুধু সি বানাতে পারি? তাহলে আমরা 1.2 দিয়ে ভাগ করতে পারি, কিন্তু আমরা জানি যে একটি সমীকরণের সমতা বজায় রাখতে আমাদের শুধু এক পক্ষে ভাগ করলেই হবে না। সুতরাং তোমার উভয় পক্ষকে 1.2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে বাম পক্ষে 1.2 সি ভাগ 1.2, এটা শুধু সি হবে। আমাদের শুধু সি বাকি থাকবে এবং সি সমান পাচ্ছি 0.6 ভাগ 1.2। এখন এটা সমান কত হবে? এটা নির্ণয়ের অনেকগুলো উপায় আছে। আমি প্রথমেই এই দশমিক চিহ্নগুলো সরিয়ে ফেলতে যাই। চলো আমরা লব ও হরকে একটা বড় সংখ্যা দ্বারা গুণ করি যাতে দশমিক চলে যায়। তাহলে আমরা লব ও হরকে দেখা যাক, যদি আমরা তাদের 10 দ্বারা গুণ করি আমরা লব 6 এবং হর 12 পাব। তাহলে তাই করা যাক, লব ও হরকে 10 দ্বারা গুণ করি। এখানে আমরা 10/10 দিয়ে গুণ করছি, ফলে ফলাফল অপরিবর্তিত থাকছে। তাহলে 0.6 গুণ 10 হলো 6 এবং 1.2 গুণ 10 হলো 12। তাহলে এটা হচ্ছে 6/12, এবং আমরা একে সরল করতে পারি। আমরা হর এবং লবকে 6 দিয়ে ভাগ করে পাই 1/2। এবং যদি তুমি মূল সমীকরণের দিকে লক্ষ্য করো, 1.2 গুণ 1/2, এটা সমান হবে 12/10। 12 দশমাংশ গুণ অর্ধাংশ সমান 6 দশমাংশ। তাহলে আমরা সি সমান পাচ্ছি অর্ধাংশ বা 2/1। এরকম আরেকটি করি, ধরি 1/4 সমান ওয়াই ভাগ 12। এখানে ওয়াইয়ের মান কিভাবে নির্ণয় করব? তো আমাদের ডান পক্ষে ওয়াই আছে এবং এটা 12 দ্বারা ভাগ হিসেবে আছে। তাহলে এখান থেকে 12কে সরিয়ে ফেলার সবচেয়ে সহজ পদ্ধতিটি হল উভয় পক্ষকে 12 দ্বারা গুণ করা। হলুদ রঙে করি, তাহলে আমি ডান পক্ষে 12 দ্বারা গুণ করছি এবং আমাকে বাম পক্ষেও 12 দ্বারা গুণ করতে হবে। এবং এখানে আমি 12 নিয়েছি কারণ আমি এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে চাই যাতে আমি ডান পক্ষে শুধু ওয়াই পাই। তাহলে ওয়াই গুণ 12/12, এরা কাটাকাটি যাবে এবং বাম পক্ষে থাকবে 12 গুণ 4/1 বা 12/4 সমান হলো ওয়াই। অথবা বলা যায় যে ওয়াই সমান 12/4। আমরা এখানে শুধু এদের অবস্থান পরিবর্তন করছি। এখন 12/4 সমান কত? আচ্ছা, এটা হলো 3। তাহলে লিখে ফেলি, ওয়াই সমান 3। এবং তুমি এটা পরীক্ষা করে দেখতে পারো, 1/4 সমান হলো 3/12। সুতরাং এটা ঠিক আছে। সমীকরণের এটাই একটা মজার দিক যে আমরা সবসময় পরীক্ষা করে দেখতে পারি যে উত্তর সঠিক আছে কিনা। চলো আমরা আরও একটা করি, 4.5 সমান হলো 0.5n। তাহলে এখানে আমার ডানপক্ষে n আছে কিন্তু এটা 0.5 দ্বারা গুণ আছে। এটা সবচেয়ে ভালো হতো যদি এটা শুধু
এন থাকতো, তাহলে আমরা কি করতে পারি? আমরা উভয় পক্ষকে 0.5 দ্বারা ভাগ করতে পারি, এবং যদি আমরা এটা ডান পক্ষে করি আমাকে এটা বাম পক্ষেও করতে হবে। এবং আমি কেন 0.5 দ্বারা ভাগ করছি? যেন আমার ডান পক্ষে শুধু এন থাকে, তাহলে বাম পক্ষে আমরা পাচ্ছি 4.5 ভাগ 0.5। আমি এটা লিখে ফেলি, 4.5 ভাগ 0.5 সমান এন, কারণ 0.5 ভাগ 0.5 কাটাকাটি হয়ে শুধু এন থাকবে। তাহলে এটা সমান কি হবে? আচ্ছা, 4.5কে 0.5 দ্বারা ভাগ, এটা করার দুটো উপায় আছে। তুমি এটাকে 45 দশমাংশকে 5 দশমাংশ দ্বারা ভাগ হিসেবে দেখতে পারো, যেটা করে তুমি পাবে 9। অথবা যদি এটা কঠিন মনে হয়, তাহলে আমরা এখানে যা করেছি সেভাবে এখানে করতে পারো। তুমি লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে পারো যাতে দশমিক উঠে যায়, এবং এই ক্ষেত্রে যদি তুমি 10 দ্বারা গুণ করো তাহলে দশমিক এক ঘর ডানে সরে যাবে। তো এখানেও লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, এবং এর ফলে আমাদের ভগ্নাংশের মানে কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখি, এটা হলো 45 ভাগ 5, এর সমান হলো এন। এখন তোমার হয়তো মনে হতে পারে যে আমরা সবসময় বলেছি যে সমীকরণে বামপক্ষে আমরা যা করি আমাদের ডানপক্ষেও একই কাজ করতে হবে। তাহলে এখানে 10 ভাগ 10 আমরা ডানপক্ষে করলাম না কেন? এখানে লক্ষ্য করো, 10 ভাগ 10 আসলে কি? 10 ভাগ 10 হলো শুধু 1। হ্যাঁ, আমি চাইলে ডানপক্ষেও 10 ভাগ 10 গুণ করতে পারি, কিন্তু এতে ডানপক্ষে কোনো মানের পরিবর্তন হবে না। এখানে আসলে কোনো পক্ষেরই মানের কোনো পরিবর্তন হচ্ছে না। আমি শুধু বাম পক্ষে দশমিক সরানোর জন্য একই 1কে অন্যভাবে লিখে গুণ করেছি, এবং লক্ষ্য করো, এন গুণ 10 ভাগ 10 এটাও শুধু এনই থাকবে। তাহলে এখানে আমি বামপক্ষে যা করেছি ডানপক্ষেও একই কাজ করলাম। কিন্তু আমরা চাইলেই যে কোনো এক পক্ষকে যে কোনো সময় 1 দিয়ে যতবার খুশি গুণ করতে পারি, কারণ এটা মানের কোনো পরিবর্তন করে না। যাই হোক, আমাদের এন সমান হলো 45 ভাগ 5। আচ্ছা, 45 ভাগ 5 সমান কত? এটা হলো 9। তাহলে আমরা পাচ্ছি 9 সমান হলো, আগের রংটাই ব্যবহার করি, 9 সমান হলো এন, অথবা আমরা বলতে পারি এন সমান 9। এবং তুমি পরীক্ষা করে দেখতে পারো, 4.5 সমান হলো 0.5 গুণ 9। ঠিক আছে, 9 এর অর্ধেক হলো 4.5। চলো আরেকটি সমস্যার সমাধান করি। আমি সবগুলো সমস্যাকে আলাদা করে রাখি যাতে বুঝতে পারি যে কোথায় কোনটার সমাধান করেছি। এখন আরেকটি সমস্যার সমাধান করি। ধরি দেয়া আছে g/4 = 3.2। বামপক্ষ থেকে এই 4কে সরাবার সবচেয়ে সহজ পদ্ধতি হল উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করা। সুতরাং আমি উভয় পক্ষকে 4 দ্বারা গুণ করছি যাতে আমি বামপক্ষে শুধু জি পাই। তাহলে g = 3.2 × 4, এটা সমান কত? 3 × 4 = 12, এবং 2 দশমাংশ × 4 = 8 দশমাংশ, এটা সমান হবে 12 এবং 8 দশমাংশ। তাহলে g = 12.8, এবং তুমি এটা সঠিক কিনা যাচাই করতে পারো। 12.8 ভাগ 4 হলো 3.2।